বাসায় যদি একটা আলু, একটা ডিম আর একটি গাজর থাকে তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য, কারণ ইফতারিতে কিন্তু খুবই ঝটপট ভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আটা, ময়দা, বেসন যে কোনো একটা দিয়েও কিন্তু করা যেতে পারবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি এক টুকরা গাজর নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি। এখন আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে আমি এটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ধোয়ার পরে আমি একটা ছাঁকনির উপরে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মাঝে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণ এখানে বাড়াতে পারবেন, চাইলে ডিম না দিলেও চলবে। মরিচ দিয়ে দিচ্ছি এখানে, কাঁচা মরিচ এক টেবিল চামচ। সাথে এখানে ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি আমি টালা জিরা গুঁড়ো আর হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো, আটা, ময়দা যে কোনো একটা দিয়ে করে নিতে পারবেন। এখন আমি এখানে পানি না দিয়ে হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব। আর বেসনটা আমি 2 বারে দিয়েছি, আর এখানে কিন্তু টোটালি আমি 1/2 কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি। এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে লবণটা ঠিকঠাক আছে কিনা টেস্ট করে তারপরে কিন্তু ভেজে নিবেন। যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারবেন। আমি এভাবে একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি, গোল লম্বা করে। সবগুলো একসাথে এভাবে করে বানিয়ে নিলে ভাজতে সুবিধা হবে। চুলায় আমি এখানে ডুবো তেল গরম করে নিয়েছি। এখন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে দিয়ে আমি এগুলা ভেজে নিব। আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে আমার নাস্তাগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে তেলটা শুষে নেওয়ার জন্য আমি একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব। রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এভাবে করে কিন্তু আমি সবগুলা ভেজে নিব। আর একটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো পরিমাণে নাস্তা বানানো যায়। এখন আমি একটা একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।